আজকের ক্লাসে আমরা টোপোলজি সম্পর্কে পড়ব, ঠিক আছে? তো প্রথমেই জিজ্ঞাসা কর, মানে প্রথমেই যেটা জানার বিষয়, টোপোলজি কি? এই টোপোলজি ওয়ার্ডটা মনে হয় তোমাদের আমি হাব পড়ানোর সময় বলেছিলাম, তখন ছিল যে হাবে বলেছিলাম যে রিং টোপোলজিতে হাবটা খুব বেশি ইউজেবল। তো এবার এখন প্রশ্ন, আমি তো সেদিন বলেছিলাম তোমাদের টোপোলজি নিয়ে একটা অন্য ক্লাস দেব, সেটা আজকে। টোপোলজি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আজকে ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট। তো এবার বলি টোপোলজি কাকে বলে। তার আগে বলি টোপোলজি তিনটে প্রকারের হয়ে থাকে, বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি। তো প্রথমে বলি টোপোলজি কি। আমরা প্রত্যেকে ল্যান ওয়ার্ডটার সাথে ওয়াকিবহল জানি, তো ল্যান কাকে বলে, ল্যানেরও ক্লাস করিয়েছি আমি, তাও আমি একটু শর্টে ল্যানটা একবার বলে দিই। ল্যানকে যখন একটা বিল্ডিংয়ের মধ্যে বা দুটো বিল্ডিংয়ের মধ্যে অনেক কম্পিউটার একসাথে অ্যাটাচ হয়ে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করে তাকে বলা হয় হলো ল্যান। এটা সম্পর্কে ল্যানের অনেক কিছু সম্পর্কে, ল্যানের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা যদি কেউ ভুলে গিয়ে থাকো প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, সেখানে বুঝতে পেরে যাবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এবার ল্যান কেন বলছি এখানে, এবার ল্যানের শ্রেণী মানে ল্যানের মধ্যে থাকা যে কম্পিউটারগুলো, মানে ল্যানের সাথে অ্যাটাচ যে কম্পিউটারগুলো সুন্দরভাবে জ্যামিতিক বিন্যাস অনুযায়ী বা তারের সাহায্যে একে অপরের সাথে যেভাবে যুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টোপোলজি বলে। আমি আবার বলি, ল্যান শ্রেণীভুক্ত নেট কম্পিউটারগুলি বা কম্পিউটার ডিভাইস বা ডিভাইসগুলোও বলতে পারো, শুধু তো কম্পিউটার থাকে না, অনেক সময় ডিভাইসও থাকে। সো ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলি বা ডিভাইসগুলি যে সুসজ্জিত জ্যামিতিক বিন্যাসে কেবেল বা তারের সাহায্যে অ্যাটাচ হয়ে একে অপরের সাথে ডেটা ট্রান্সফার করে বা ডেটা আদান প্রদান করে সেটাকে বলা হয় হলো টোপোলজি। তো এই ছিল টোপোলজি কাকে বলে, ঠিক আছে? তো এই টোপোলজির আমি কি বললাম, টোপোলজির তিনটে পার্ট হয়, মানে তিন টাইপের টোপোলজি হয়, বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, আর একটা হলো নেটওয়ার্ক। এটাও আমি তোমাদের আগে বলেছিলাম, তাও এখানে একটু রিব্যাক করিয়ে দিচ্ছি। নেটওয়ার্কের সাথে যে ডিভাইসগুলো থাকে না অ্যাটাচ, মানে নেটওয়ার্কিং সিস্টেমে যে যন্ত্রগুলো ইউজেবল, এক হয় ট্রান্সমিশন চ্যানেল আর একটা হয় নোড, যে চ্যানেলের মাধ্যমে বা যে তারের মাধ্যমে ডেটা আদান প্রদান হয় সেটাকে ট্রান্সমিশন চ্যানেল বলে, আর যে ডিভাইসগুলো থাকে সেগুলোকে বলা হয় নোড। নোডটা এখানে আমি আবার মেনশান করলাম, তার কারণ হলো টোপোলজির অনেক অনেক জায়গাতে নোড এই ওয়ার্ডটা মেনশান হয়েছে। যদি কেউ বুঝতে না পারো যে নোড কাকে বলে বুঝতে পারছি না, তাই আমি নোড ওই ওয়ার্ডটাকে বা কাকে বলে সেটাকে আমি আরেকবার বলে দিলাম, ঠিক আছে? তো এই ছিল নোড কাকে বলে, নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে। তো এবার যেটা বলছিলাম বাস টোপোলজি, দেখো এখানে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, সেই পিকচারটা হলো বাস টোপোলজির পিকচার। পরীক্ষার সময় তোমাদের টোপোলজির পিকচার একটু জাস্ট মাইন্ডে রেখো, যদি পরীক্ষা আসে তো একটু ভালো করে এঁকে দিও, খুব ভালো করে কম্পিউটার রাখতে হবে না, বাট একটু যেন বোঝা যায়, জিনিসটা যেন বোঝা যায়, মানে দুটো তিন চারটা কম্পিউটার যে অ্যাটাচ আছে, একটা লেভ একটা ট্রান্সমিশন চ্যানেল বা যাই হোক একটা ব্যাক ব্ল্যাকবোর্ডের সাহায্যে, সেগুলো যেন ব্ল্যাকবোর্ডের সাহায্যে সেগুলো যেন বোঝা যায়। তো এই বাস টোপোলজি কি, বাস টোপোলজি একটা সহজ ভাষায় বলি, দেখো মাঝে আমরা একটা মোটা লাইন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো, সেই লাইনের সাথে দেখো অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড আছে, লাইনটা কিন্তু স্ট্রেট লাইন। এটা মাথায় রাখতে হবে, এই বাস টোপোলজির এটাই হলো মেন থিং, এই বাস টোপোলজির তারটা কিন্তু লম্বা স্ট্রেট লাইনে ম্যাক্সিমামটা থাকে, ঠিক আছে? তো বাস টোপোলজিটা কি, এই বাস একটা কথা আর একটা বলে দিই, এই যে তিনটি টোপোলজির তোমাদের আমি নাম বললাম, বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, তার মধ্যে সবথেকে সিম্পল টোপোলজি বা সবথেকে সহজ সহজ টোপোলজি হলো, মানে এর গঠনটা সহজ, সেটা হলো বাস টোপোলজি, ঠিক আছে? তো তাহলে এই যে বাস টোপোলজি, এখানে একটা লম্বা তারের সাহায্যে ডিভাইসগুলো বা কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত থাকে,
ঠিক আছে। এবার যে লম্বা তারটাকে আমি বললাম বা তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে তারটা, সেই তারটার কিন্তু একটা আলাদা নাম আছে, সেই নামটা দিয়ে বা সেই কেবলটাকে কিন্তু, সেই কেবলটা বা ট্রান্সমিশন চ্যানেলটাকে কিন্তু একটা আলাদা নাম বলে ডাকা হয়, সেটা হলো ব্যাকবোন কেবল। ব্যাকবোন, নট ব্ল্যাক বোন, ব্যাকবোন। আমি স্পেলিংটাকে বলছি BACK, ব্যাক BONE, ব্যাকবোন কেবল বা ব্যাকবোন তারও তোমরা বলতে পারো, ঠিক আছে। কি বললাম, এটা কিন্তু ব্ল্যাক বোন নয়, কিন্তু BLACK কিন্তু নয়, BACK BONE। তাহলে কি বললাম আমি, ব্যাকবোন কেবল, যে ব্যাকবোন কেবলটা থাকে সেই ব্যাকবোন কেবলের সাহায্যে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে অ্যাটাচ অবস্থা থাকতে পারে, ঠিক আছে, একে অবস্থা থাকতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বাস্টোপোলজির জাস্ট জিনিসটাকে বুঝিয়ে রাখলাম ছবিটা। এবার নেক্সট পেজে দেখা যাক।